মামা মুরগি কত কইরা? ব্রয়লার মুরগি 80 টাকা। কি 80 টাকা? মামা রমজান উপলক্ষে 50 টাকা দিয়েন। কি হইল হঠাৎ? আচ্ছা মামা আমার 2 কেজি মুরগি দাও। এই যে নেন মামা। ভাইজান আপনার কাছে কি তেল আছে? হ্যাঁ আছে, 400 টাকা পড়বে। 400 টাকা? এত দাম কেন ভাই? আরে ভাই, 5 লিটার তেলের দাম 400 টাকা, রমজান মাস আপনি 350 টাকা দিয়েন, ব্যাপারটা কি? আচ্ছা দেন, আমার দেন। কাকা ডিম কত করে? 1 ডজন ডিম তো কাকা 60 টাকা আসে, আপনি 40 টাকা দিয়েন। রমজান মাস দেখে তাই না? জি জি জি, রমজান উপলক্ষেই করা হয়েছে। আপনি ছোলা পায়ে যাইবেন কেজি মাত্র 30 টাকা, চিনি পাইবেন কেজি মাত্র 20 টাকা, আর চাল নিতে চাইলে মাত্র 15 টাকা কেজি পড়বে, আর ভালো মানের যদি খেজুর নিতে চান মাত্র 40 টাকা দেওয়া যাবে, সাথে আটাও 10 টাকা, আবার ডালও 40 টাকা রাখা যাবে। কিন্তু এসব কিভাবে সম্ভব? রমজান মাস তো কাকা সবই সম্ভব। হ্যাঁ আপনি যা যা চাইছেন সব দিয়ে দিছি, নেন। মাংসের দোকানে কি জামু? আচ্ছা যাই। ভাই গরুর মাংস কত কইরা? ভাই যান সবই তো লইছেন দেখতেছি, গরুর মাংস হলে যান 1 কেজি মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা? হ্যাঁ আজকেই রেডি করছি। ভাই সিগারেট দিয়েন তো। কি ব্যাপার, মাংসের দোকানে সিগারেট চাইতেছে? লান ভাই। ভাই এটা তো পাইপ ললি আইসক্রিম, সিগারেট না। কিভাবে কিনবো? আমি 9000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। কেন তেলের কেজি 200 টাকা হবে? আমাদের যে সংসার ছিল সব ভাইয়া খেয়ে ফেলাইছি, এখন খুব দিশাহারা অবস্থায় দিন যাপন করতেছি। আমাদের তো অবস্থা একবারই খারাপ, আমরা না না মাইসের কাছে ভিক্ষা করতে যাইতে পারতাছি, না মাইসের কাছে দুঃখের কথা কইতে পারতাছি। এমনি যে সামালমু বুঝতে পারতেছি, মরে যাও অনেক ভালো। অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে, মেসে যারা থাকে তাদের অবস্থা আরো খারাপ। এখন সপ্তাহে কি মাস হয় একবার মুরগি খাওয়া সম্ভব না আমাদের পক্ষে? সময় থাকতে পারবো না, আমার চলে যেতে হবে, বাড়ি বাড়ি দেওয়ার ক্ষমতা নেই। মনে হয় যে মরে যাই, হয় আমাকে মরে যেতে হবে নাইলে এভাবে চলতে হবে, একটা অভিশাপের জীবন হয়ে গেছে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আমরা প্রত্যেকেই কম বেশি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। এমন কিছু মানুষ আছেন যারা রমজান মাসে ঠিকমতো ইফতারি সেহেরি কোনোটাই করতে পারতেছেন না। ওয়েল এটা কিন্তু আমার আপনার জন্য এক প্রকার টেস্ট, আমরা এই পরিস্থিতি দেখে আসলে কী রিয়্যাক্ট করতেছি এটা কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। এক হইতে পারে আপনি এগুলো দেখলেন, দেখে খুব ইমোশনাল হয়ে গেলেন, আবেগে চোখ থেকে 2-1 ফোঁটা পানি পড়ে গেল। আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার দিক থেকে যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আল্লাহ আপনাকে দিচ্ছে সেই অনুযায়ী আপনি আগে আসতে পারেন। আমার স্ক্রিনে দেখানো এই একটা নাম্বার আমি দিতেছি, এখানে সরাসরি আপনারা বিকাশে নগদে টাকা পয়সা পাঠাতে পারেন, আর এখান থেকে যেই কালেকশনটা হবে সেটা দিয়ে আমি এবং আমার গ্রুপের মেম্বাররা একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করব। এই পুরো কার্যক্রমটাতে যতটুকু অর্থ কালেকশন হবে পুরোটাই মানুষের সাহায্যের জন্য আমরা এটা নিয়ে আগে যাব, এবং আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি যদি আপনি যতটুকু পারেন কন্ট্রিবিউট করেন এবং ভিডিওটা যত বেশি পারেন মানুষকে শেয়ার করে দেন। রমজান মাসে কিন্তু প্রত্যেকটা ভালো কাজের সওয়াব অনেক গুণ বেশি বেড়ে যায়, সো আপনারা ভালো কাজ করতে কেন অপেক্ষা করতেছেন? আগে আসেন, আপনাদের সাহায্য নিয়ে আপনাদের যে এখান থেকে পারেন যে যতটুকু পারেন সরাসরি কন্ট্রিবিউট করেন, এবং আমি ও আমার টিম মেম্বাররা মিলে চেষ্টা করব এটাকে পুরোপুরি সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর। ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনাদের সবার জন্য, যেন আপনাদের এই দানগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং আপনারাও দোয়া করবেন যেন আমরা এই প্রজেক্টটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।